ছেলে আমার পুতুলের সাথে খেলা করে নাকি কোনো সময়? আরে পুতুল না, বাচ্চা। এটা বাচ্চা কার? বাচ্চা আমাদের বাচ্চা। আজকে পূর্ণিমাও আছে, 12টার আগেই পুজো দিয়ে দেবো। কিন্তু তোমাদের দাদাই গেল 12:30টার পর কাজে, তো তোমাদের দাদা যতক্ষণ ছিল ততক্ষণ আমার মানে গুছিয়ে দিতে হচ্ছিল, তো সেই জন্য আর তাড়াতাড়ি করতে পারলাম না, অনেকটাই দেরি হয়ে গেল। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর আমার পুজো দিতে দেরি হয়ে যাচ্ছে, তো আগে আমি পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে আমি তো তোমাদের সাথে বললাম যে 2টার আগে আমি গেছি পুজো দিতে, মানে গেলাম, আর এখন 3টে বাজে যাচ্ছে, মানে 5 মিনিট বাকি আছে। তো আমার একটু পুজো দিতে একটু সময় লাগে। হ্যাঁ, বাইরে অন্ধকার হয়েছে, আর এই জানলাটা খুললে না ভীষণ হাওয়া আসে, সেই জন্য আমি এই জানলাটা কোনো সময় খুলি না। তো এখন শাড়িটারি পরে নিই, শাড়িটারি পরে ঠাকুর ঘরে যাই, সন্ধ্যা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই মাত্র আমি সন্ধ্যা দিয়ে ওপরে আসলাম, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? এখন 6:30 বাজে, আর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদার জন্য এইখানে প্রসাদ রেখে দিয়েছি, আমি আসলে তারপরে দেব। তো আমি এখন শাড়িটারি ছেড়ে নেবো, ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমি যাব নিচে রান্না করতে, আর তার মধ্যে মনে হয় তোমাদের দাদাও চলে আসবে। তো দেখা যাক কখন আসে তোমাদের দাদা, আর তোমাদের দাদা আসলে আমি তখনই ভিডিও করবো, সারাদিন আর ভিডিও করতে পারিনি কারণ কাজটা ছিল। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা বাড়িতে চলে এসেছে। যাসেই আসলাম, বাইরে প্রচন্ড ঠান্ডা, তো বাইরে ঢুকতে ঢুকতেই অঞ্জলি মাইকটা এখানে গুঁজে দিল, তোমার সঙ্গে একটু কথা বলে নি আমি। তো বাইরে প্রচুর ঠান্ডা, মানে হাত পা ঠান্ডা হয়ে চলে, আজকে আমি গ্লাভস পরে গেছি। গ্লাভস তো গ্লাভস পরলে সুবিধা হয় না? খুব সুবিধা হয়, না হলে ঠান্ডায় এত না হাত জমে যায় বাইক চালাতে, ঠান্ডা। ভাগ্যিস তুমি আজকে আমাকে ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়েছিলে, এটা না হলে প্রচন্ড ঠান্ডা লাগে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। না ফ্রেশ হয় না, আর তোমার জন্য প্রসাদ আছে ওখানে রেখে দিয়েছি। কি প্রসাদ? তো ঠাকুরের পুজো দিয়েছিলাম। ও এটা? বাবা বাবা বাবা, নমস্কার। আমি তো এইটা দেখি, প্রসাদের কে নমস্কার করে রে ভাই? ঠাকুর তো তাই, ঠাকুর তো তাই। ওরে বলুত, প্রসাদের কেউ নমস্কার করে? তাহলে প্রসাদ খাও, প্রসাদ নমস্কার করে খেতে হয়। তুমি কি খেয়েছো? তার আগে নমস্কার করছো? আগে নমস্কার করলাম, পরে কি খেয়ে নেবো? কি আছে এই দাঁড়া তো, হ্যালা কি এটার মাথায় হে দিদি, হেলমেট কি অবস্থা ইস, এটা হেলমেট পরিয়ে দি। তাহলে তার বাইকটা ওকে দিয়ে দাও। হচ্ছে না মাথায়, মাথা মোটা ওর, মাথা মোটা, তো মাথায় ঢোকে না, মাথা মোটা। তোমার তো ঢুকছো না হেলমেটটা, তার মানে তোমারও মাথা মোটা। আমার মাথায় ঢোকে, আরো বড় হয়ে যায়, তার মানে তোমার মাথা ছোট। টিং 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 টিং, এটা কি কি করছো? এটা খেলা করছিস সঙ্গে? এটা কেমন খেলা? ছেলে আমার পুতুলের সাথে খেলা করে নাকি কোনো সময়? আরে পুতুল না, বাচ্চা। এটা বাচ্চা? কার বাচ্চা? আমাদের বাচ্চা। আমি যখন ঘুমিয়ে থাকি দুপুরে, তখন এটা আমি সাইডে রেখে দিই, আমার এটা আমার হচ্ছে কি বলে, আমার আমাকে চোখে দেয়। চোখে দেয়? বাহ, ফাইন ফাইন ফাইন, আমি ঝটপট এবার রেডি হয়ে যাবো, মানে রেডি তো আছি, এবার চেঞ্জ করবো, না হলে আমার ভালো লাগছে না। কাজ থেকে এসছি তো, ফ্রেশ হয়ে না তারপর আমরা রান্না করতে যাবো, মানে তুমি রান্না করো। আমাকে ডেকে রান্না করতে হবে? একে এতক্ষণ ধরে কাজ করে আসলে রান্না করতে হবে, তা তুমি কি করবা? আমি রান্না করবো, রান্না দেখবো, তোমার রান্না কি অবস্থা দেখেছো? ঠিক আছে, এখন যদি গরমকাল হতো না এরকম এনার্জি তোমার কাছে থাকতো না? না শীতকাল তো বছর না, গরমকালে এরকম এরকম মানে এত ঠান্ডা, গরম লাগে না? গরমের ভিতরে আর শরীর ক্লান্ত হয়ে পড়ে, এখন ঠান্ডা আছে বলে একটুখানি চন্দন এখানে মধ্যে আছি। চন্দন আছো? ঠিক আছে, নাও ফ্রেশ হও, ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে তোমার, নাকামো দেখতে দেখতে। আমি না করে অনেকক্ষণ ইয়ার ক্যাডটা মারলাম, আমি অঞ্জলি রেস্ট নিলাম অনেকক্ষণ আমি, তো তারপরে এখন চলেছি নিচে রান্নাঘরে, রান্না হচ্ছে। তো আজকে মার শরীরটা খারাপ হয়েছে, মার ওই দেখো দেখতে পাচ্ছ মা, ওখানে মার আজকে শরীরটা খারাপ, হালকা জ্বর জ্বর চলে এসেছে। এখন আমি অঞ্জলি বসে নিচে অঞ্জলি রান্না করছে, আর ঝটপট রান্না করে আজকে খাওয়া দাওয়া করবো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে এখানে দেখো একদম দরজা খোলা, তো যত তাড়াতাড়ি করে রান্না করবো, রান্না করে আমরা খাওয়া দাওয়া করে চলে আসবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। এই অঞ্জলি এখানে চাল ধুচ্ছে, চাল আচ্ছা, এখন ইয়ে হচ্ছে কি বলে, ভাত বসে হচ্ছে, ঠিক আছে ঝটপট দিয়ে করো, প্রায় শেষের দিকে।
শেষের দিকে শুরু হচ্ছে, এখন শেষের দিকে শুরু হচ্ছে। হ্যাঁ, সব চিংড়ি মাছ ভাজছি এখন। নাকি বাবা, ও চিংড়ি মাছ, বাহ। হ্যাঁ, এখনো তরকারি করব, তারপরে ফুলকপি ভাজা করব, দেরি আছে। সবে তো মাছ ভাজলাম, আমি তো ভাবলাম হয়ে গেছে, আমি খিদে পেয়ে গেছে, ঝটপট করছে, তাই করো। তুমি করো না তাহলে। আমি কি পারি? এটা কি? এটা ওটা হচ্ছে কুমড়ো আর আলু, ওটা দিয়ে ঝোল করবো। এই চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে ঝোল করবো, আর এই ফুলকপি ভাজা করবো। ফুলকপি ভাজা, বাহ, ভালো লাগে ফুলকপি ভাজা। হেভি লাগে ফুলকপি ভাজা খেতে, ঝটপট করে কিন্তু আমার খুব খিদে পেয়েছে না। আরে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আর আধা ঘন্টা, দু তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে। ওরে বাবা, দু তিন ঘন্টা! এখন কটা বাজে তুমি জানো? কি অবস্থা! তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে খাবো আমি। তঞ্জুরে রান্না চলছে এখনও, আমি ভাবলাম প্রায় হয়ে গেছে, এখনও দেখি বলছে অনেকক্ষণ সময় লাগবে, এখনও এক ঘন্টা লাগবে, চিংড়ি মাছ সময় লাগছে। তো যাই হোক, এখানে বসে থাকি, বাবু এ কী করবো আর, এই পাশে এখানে বসে থাকবো, এখানে বসে আমি ফোন ঘাটতে লাগছি। অঞ্জলি রান্না করছে, কমপ্লিট করলি, একেবারে খেয়ে দিয়ে উপরে চলে যাবে ঘরে। আছি বসে থেকে, তোমার সঙ্গে নিচ্ছে, পাহাড়ে দিচ্ছি, থেকে বউটাকে পাহাড়ে দিচ্ছি, বউটাকে পাহাড়ে দিতে হয়। এরপরে ভাত প্লেটে অঞ্জলি বেড়ে দিয়েছে, ওইদিকে আরও ভাত নিয়ে আসছে, এবং সবাই মিলে খেতে বসবো আমরা। তো ঝটপট করে খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে। তো খেয়ে উপরে গিয়ে আবার দেখা হবে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি উপরে, আমার হাতে চলে যাচ্ছে, বাই, গুড নাইট। এখন উপরে যাবো, বাইরে ঠান্ডা পড়েছে ভালোই। ঠান্ডা! তুমি আজকে ভালো রান্না করেছো। কেমন রান্না করেছো বলো? খুব সুন্দর রান্না করেছো তুমি আজকে। তো রান্না সত্যি খুব সুন্দর হয়েছে, এ ক্লাস। বাবার কাছে যখনই কোনো কিছু ভালো লাগে তখন বাবা বলে এ ক্লাস। চলো ঝটপট করি, আবার গেট আটকে দাও না। উফ, রান্না করবো আমি, কাজে যাবো আমি, গেট দেবো আমি। আর কি করবে? কি ঠান্ডা আজকে! কিন্তু হেভি রান্না করেছি বললে তো হবে না। না সত্যি খুব সুন্দর রান্না করেছি, ফাইন বলেছে। না না সত্যি ভালো রান্না করেছে। আর আজকে ভালো রান্না করেছি তার প্রমাণ হচ্ছে ভাত কম পড়ে গেছে। আমি তো অনেক বেশি খেয়ে ফেলেছি, আর এতটাই খেয়ে ফেলেছি আমি এখন মানে মানে নড়তে চড়তে অসুবিধা হচ্ছে। খুব সুন্দর রান্না করেছে অঞ্জলি, এমনিতে ভালো রান্না করে। আমার শোনা তো না, সব দিন ভালো হয় না, সত্যি কথা। যারা ভালো রান্না করেও তারাও, তাদের সব দিন হয় না একদম একদম সিম্পল। নিরামিষ রান্না, নিরামিষ না তো না, চিংড়ি মাছ দিয়েছিলাম, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর ফুলকপি ভাজা, আর মা কেকটা বেটেছিল। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে কি বেটেছে? না, রসুন, রসুন বেটেছিল। তো যাই হোক, তো খুব সুন্দর খাওয়া গেছে আমাদের। এখন ঠান্ডা, ঝটপট শুয়ে পড়বো, 10:30 বাজে। হ্যাঁ, তোমাদের দাদা বিছানা করবে। আমি বললাম না, তুমি করে যাও। না না করেছি, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, নাহলে ক্যামেরার সাইডে কি আমার কেলাবে আমার, ঠিক আছে আমি করবি সেন। তো আজকে আমরা ব্লগ এনে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো, লাইক করো, আর সবাইকে শেয়ার করো। তো দেখা হবে তোমার সঙ্গে পরে ব্লগে। টাটা।